শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউ স্বাগত জানাচ্ছি গুগল মিটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বৃন্দের প্রশিক্ষণ দিচ্ছেন এই বিষয় সংক্রান্ত আমরা একটা তথ্য পেয়েছি আজকে আমরা বিস্তারিতভাবে জানব যে গুগল মিটের মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের যে নির্দেশনা এবং সেই নির্দেশনার বিষয়বস্তুগুলো দেখার চেষ্টা করছি ডেইলি ক্যাম্পাস পত্রিকার তথ্য দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গুগল মিটে ক্লাস নিতে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ প্রদান করেছেন আমরা কি কি তথ্য রয়েছেন সেগুলো আমরা দেখার চেষ্টা করছি বলা হচ্ছে যে নতুন নিয়োগ পাওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশ দিন ব্যাপী অনলাইন ইন্ডাকশান প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এই প্রশিক্ষণ আগামী ১৯ মে থেকে পনেরো জুনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নাম ও সংখ্যাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা রিসোর্স সেন্টার অর্থাৎ ইউআরসি ও থানা রিপোর্টার সেন্টার টিআরসি পরবর্তী পরবর্তী দিন দিনের দিনের মধ্যে মধ্যে অর্থাৎ পরিচালক প্রশিক্ষণ বরাবর পাঠাতে হবে এবং মঙ্গলবার এগারোই মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন এবং আমরা আরও দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আদেশে বলা হয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অর্থাৎ পিডিপি চার আওতায় দুই হাজার বিশ অর্থ বছরে উপজেলা থানা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের দশ দিন ব্যাপী অনলাইন ট্রেনিং সংযুক্ত ম্যানুয়ালের আলোকে গুগল মিট অ্যাপস ব্যবহার করে আগামী ১৯ মে থেকে পনেরো জুনের মধ্যে সম্পন্ন করতে হবে বলা হচ্ছে যে প্রশিক্ষণের জন্য নির্দেশনাসমূহ নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনো সি এড তারপরে হচ্ছে এবং ও প্রশিক্ষণ সহ কোনো ধরনের প্রশিক্ষণ পাননি সেসব শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেবেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অংশগ্রহণকারীর সংখ্যা নির্বাচন করতে হবে তারপরে বলা হচ্ছে যে প্রশিক্ষণের সময়কাল দশ দিন এবং প্রশিক্ষণ শুরু করার পর বিরতিহীনভাবে জাতীয় দিবস ছাড়া প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে অর্থাৎ জাতীয় দিবসগুলোতে প্রশিক্ষণ সম্পন্ন হবে না ওই দিন বন্ধ থাকবে এবং শিক্ষকরা যার যার অবস্থান থেকে প্রশিক্ষণে অংশ নেবেন এবং ডিফিন এড অথবা এড প্রশিক্ষণরত কোনো শিক্ষককে এ প্রশিক্ষণে নেয়ার সুযোগ দেয়া যাবে না ল্যাপটপ ডেস্কটপ বা ট্যাব বা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ সুবিধা রয়েছে এমন শিক্ষকদের প্রশিক্ষণে মনোনয়ন দিতে হবে তারপরে বলা হচ্ছে যে প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী ব্যাচের অংশগ্রহণকারীদের উপজেলা শিক্ষা অফিসার ডেপুটেশন দেবেন এবং উপজেলা থানা শিক্ষা অফিসারের নাম শিক্ষকের নাম পদবী ও অন্যান্য তথ্যাদি ট্রেনিং ট্রেকিং সফটওয়্যারে এন্ট্রি করে কেবলমাত্র নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের ইন্ডাকশন ট্রেনিং প্রশিক্ষণার্থী হিসাবে মনোনয়ন দেবেন এবং ট্রেনিং ট্রেকিং সফটওয়্যারের এন্ট্রি না করে প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া যাবে না তারপরে বলা হচ্ছে যে প্রতিটি ব্যাচে দুজন প্রশিক্ষক থাকবেন ইউআরসি বা টিআরসি ইনস্ট্রাক্টর অথবা সহকারী ইনস্ট্রাক্টর একজন এবং উপজেলার শিক্ষা অফিসার কর্তৃক নির্বাচিত সহকারী উপজেলায় শিক্ষা অফিসার একজন প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিপূর্বে যারা ইন্ডাকশন প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন করেছেন বা কারিকুলাম ডিসিমিনাইটেশন এবং দক্ষ তাদের ক্ষেত্রে নির্বাচন করতে হবে তাদের থেকে নির্বাচন করতে হবে এবং প্রশিক্ষকদের সংকট হলে এর সুপারিনটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করে অন্য ইউ বা টিআরসি ইনস্ট্রাক্টর বা পিটিআই ইনস্ট্রাক্টর অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনয়ন দেবেন তারপরে বলা হচ্ছে যে প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসারে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে এবং ইউ আর সি টিআরসি ইনস্ট্রাক্টররা প্রশিক্ষণ শুরুর আগেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে অনলাইনে প্রশিক্ষণ পরিচালনা করবেন এবং তারপরে বলা হচ্ছে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে এবং নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো সহকারী শিক্ষককে ইন্ডাকশন ট্রেনিংয়ে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরে বলা হচ্ছে যে প্রশিক্ষণার্থীদের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে মূল্যায়ন করে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়ন করতে হবে এবং অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনায় কোনো সমস্যার সম্মুখীন হলে স্থানীয় পিটিআইয়ের কম্পিউটার সায়েন্স ইনস্ট্রাক্টরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে সহযোগিতা নিতে হবে তাহলে আমরা বিস্তারিতভাবে তথ্য দেখার চেষ্টা করলাম অর্থাৎ অনলাইনে গুগল মিটে ক্লাস নিতে প্রাথমিক শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণের যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আমরা জেনেছি যে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে দশ দিনের এই প্রশিক্ষণ প্রদান করা হবে তাহলে আজকে এ পর্যন্তই এবং গুগল মিটের অনলাইন ক্লাস কিভাবে নিতে হবে তার উপরে আমি কোনো খুব অল্প দিনের মধ্যে একটু ভিডিও করে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ